আমার সঙ্গে কথা বলবে না তাই তো কথা বলবে না তো ঠিক আছে তাহলে আমিও আর তোমাকে ডিস্টার্ব করব না বারবারই কিন্তু একটা সীমা আছে বলে দিলাম অনেক টলারেট করেছি আর কিন্তু আমি টলারেট করব না ছাড়ো কি বারবারই করছে সেটা বুঝতে কারো বাকি নেই শাট আপ আর একটা কথা বললে আমি তোমাকে কি হলো কাঁচো কেন ওয়াই আর ইউ ক্রাইং হ্যাঁ তুমি তো আমাকে একটু ভালোই বাসো না খালি খালি আমাকে কষ্ট দাও তুমি লজ্জা করছে না লজ্জা করছে না তোমার এই কথাটা বলতে কিসের লজ্জা আসলে তুমি আমার সঙ্গে কোনো কথাই বলছিলে না শুধু অন্যকে দিয়ে কথা বলাচ্ছিলে বেশ করেছি কেন কথা শুনবো তোমার আমার তো তোমার কোনো কথা শোনাই উচিত না ঠিক আছে শুনতে হবে না আমার কথা আমি তো একাই খারাপ মেয়ে সব দোষ তো আমার আর তো কারো কোনো দোষ হতেই পারে না হ্যাঁ কে বলেছিল সেদিনকে বাড়ি থেকে চলে যেতে আমি বলেছিলাম তোমার বাড়ি থেকে চলে যেতে আমার একটা কথা শুনেছিলে সেদিনকে আমার কোনো কথা শুনেছো কোনোদিন আমার তো কষ্ট হতে পারে না আমার তো কোনো রাগ হতেই পারে না হ্যাঁ তাহলে থাকো তোমার রাগ নিয়ে আরে বাবা তুতুল তুমি কেন বুঝতে পারছো না তোমার আর আমার সম্পর্কটা শুধুমাত্র আমাদের দুজনের ইচ্ছায় হয়নি আর কেউ চেয়েছিল সেটা তোমার কৃষ্ণজি হতে পারেন আমার মহেশ্বর হতে পারেন কিন্তু কোন তৃতীয় শক্তির সাহায্য ছাড়া আমরা কিছুতেই এক হতে পারতাম না তুতুল আর ঠিক তেমন ভাবে তিনি যদি না চান তুমি আমি আমরা যত চেষ্টাই করি আমরা কিন্তু আমাদের সম্পর্কটাকে ভাঙতে পারবো না তা না হলে দেখো না কি অদ্ভুত ভাবে আমাদের দুজনের যোগাযোগ হলো আজকে আমি কি কখনো ভাবতে পেরেছিলাম যে আজকের ওই অনুষ্ঠানটায় গিয়ে আমার তোমার সাথে দেখা হবে আমার কথা স্যার তুমি বলো তুমি কখনো স্বপ্নও ভাবতে পেরেছিলে যে ওই অনুষ্ঠানটায় গিয়ে তুমি জাজ হিসেবে আমাকে দেখতে পাবে না আমি সত্যিই ভাবিনি এই কথা তাহলে